দেখেছো কিরকম গল গল করে ধোঁয়া বেরোচ্ছে? হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো কিসের ধোঁয়া, আসলে এটা হচ্ছে বরফ, মানে এইমাত্র ডিফ্রিজ থেকে বার করলাম এই কন্টেনারটা, এটার মধ্যে রয়েছে দুধ। কারণ গতকাল ঘোষবাবু আমাদের দুধ দিতে ভুলে গেছেন বা কোনো একটা কাজে ছিল, রাত্রির 8টার সময় এসে দুধ দিয়ে গেছে, যখন আমার অলরেডি আর একটা দুধের প্যাকেট এনে দুধ জাল দিতে বসে গেছিলাম। তো সেটাই ডিফ্রিজে রেখেছিলাম, বার করে রাখলাম, আজকে জাল দেবো। এখানে দেখো চা ফুটছে। আর এখানে তরকারিটাকে গরম বসিয়ে দেবো। এটা হচ্ছে গতকাল সন্ধেবেলায় আমার যে দিদি করে আর কি, সেই দিদি রান্না করে দিয়ে গেছে আলু পটল আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, ভীষণ ভালো খেতে হয়। তবে পরিমাণটা না একটু বেশি হয়ে গেছে, আমি বেশি করে করে পটল আলু দিয়ে ফেলেছিলাম, তো পুরোটা ওঠেনি। চিংড়ি মাছগুলো এইভাবে ছাড়িয়ে আনে হাজবেন্ড, কারণ খোসা সমেত খেতে একটু বাধো বাধো লাগে, কিন্তু আমার খোসা দিয়ে খেতে বেশ ভালো লাগে। এখানে চাটা একটু বেশি করে ঘন করার জন্য অনেকক্ষণ ধরে ফোটাচ্ছি, আর সকালবেলা আমি তরকারি দিয়ে কিছুই খেতে পারি না, তো ওদের তরকারি দিয়ে পরোটা দিয়ে দিয়ে দেবো। আর আমার এখানে দেখো একটা হটপটে অনেক কটা পরোটা রয়ে গেছে, কারণ সন্ধেবেলা যেহেতু এসে পরোটা আর টিফিন, মানে টিফিনের জন্য যেহেতু দিদি আসে তরকারি ভাজা টাজা থাকলে করে, বা রাতের জন্য একটু আলাদা রকম তরকারি বা ভাজা করে দিল এরকম, তো পরোটা অনেক কটা করে দিয়ে গেছে, কালকে সন্ধেবেলায় খাওয়া হয়েছে, আজকেও বেশ কটা রয়েছে। তো সেগুলোই গরম করে ওদের তরকারির সাথে দেবো, আর আমি পরোটা চা, যেটা আমার সারা জীবনের খাবার, আগেও আমি মানে বিয়ের আগেও আমি এটা খেতে ভীষণ ভালোবাসতাম, পরোটা আর চা। মানে চাটা একটু ঘন করে হলে আর সাথে দুটো পরোটা হলে না, তবে গিয়ে মনে হয় দিনটা শুরু হলো। যাক, পরোটাটা নিয়ে নিই, গরম করে আসি। তো এখানে দেখো আজকে সমস্ত জিনিসপত্র সব গোছাতে বসেছি, এক গাদা জিনিসপত্র উলট পালট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আসলে এই ওয়ার্ড্রপটা পুরো ফাঁকা করলাম, উপরটা এখনও হাত দিইনি, কারণ উপরে বেশি কিছু নেই। একদম উপরের ওই যে ওটা দেখছো, ওখানে শুধু ওই আছে, বেশি ফাইলপত্র রয়েছে, তো এতটা উঁচু না, ওখানটা আমাকে তুলে দাঁড়িয়ে করতে হবে, ওটা বড় করে দেবে। আমি এইটাকে ফাঁকা করলাম পুরো, এই যে এটাকে ফাঁকা করলাম, আর এটাকেও ফাঁকা করলাম, করে মোটামুটি গুছিয়ে ফেলেছি। নিচটা এখনও টানা হয়নি, নিচটা টানবো, নিচটার মধ্যে বেড কভার, তারপরে পিলো কভার, চাদর ফাদর, টুকটাক হালকা যে স্টোল খোলে যে এই টাইপের স্টোল, তো এইগুলো রয়েছে। আর এই জায়গাটা আগে ধরলাম, অনেক কটা পারফিউম রয়েছে, পারফিউমগুলো সব এখানে রাখলাম, এই জায়গাটা এখন আর ধরবো না। এর মধ্যে রয়েছে কিছু ওই বক্সে রাখা জামাকাপড় হয় বাচ্চাদের, সেগুলো ছোট হয়ে গেছে এখন, ওগুলো কী করবো জানি না। এর মধ্যে কিছু নতুন জিনিসের প্যান্ট ট্যান্ট রয়েছে, এটা এখন আর ধরবো না, এটা গোছানোই আছে। মূলত ফাইলপত্র রাখে, আমার যা ডকুমেন্টস সব কিছু এই ফাইল টাইলে রয়েছে। আর এইটা করছে, আগের দিন তো ওখানটা করেই ফেলেছি, শাড়ির দিকটা তবুও অগোছলো হয়ে গেছে, কারণ এখন নতুন জিনিস যেহেতু পুজোর আগে কেনাকাটা হচ্ছে, তো চটপট এসে ব্যাগপত্র রেখে দিচ্ছি, কিছু শাড়ি পরে গেছে ওগুলো সব তুলবো। আর বাইরে কিছু অনুষ্ঠানে শাড়ি পরে গেছিলাম, ওগুলো রোদে দেওয়া ছিল, ভাঁজ করা আছে, তোলা হয়নি, ওগুলো তুলবো, ওখানটা একটু আলাদা করে গোছাবো। আর এইখানটায় দেখো আমার নাইটির সেগমেন্ট এত হয়ে গেছে, আমার একটা আলাদা করে শুধুমাত্র নাইটিরই একটা সেগমেন্ট তৈরি করতে হলো, কারণ নাইটির মানে কিনতে 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 ওই হয় না, ভুলে যায়, এই রে নাইটি নেই, তো ওই ভাবতে 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 হচ্ছে কেনা হয়ে যায় বা দেখতে গিয়ে পছন্দ হয়ে যায়। প্রচুর নাইটি দেখছি এখন বেরোলো, তাও প্রচুর প্রচুর, এগুলো সব নতুন, একটাও কিন্তু মানে এখনও পর্যন্ত ইউজ করা হয়নি। এটা যেমন স্লিভলেস আছে, এটা এখন হাতাও ইয়ে করা হয়নি, লাগানো হয়নি, এটা আমাকে শাশুড়িমা দিয়েছিল, 2 বছর হয়ে গেছে আমার, মানে আজ পর্যন্ত খেয়াল ছিল না, আজকে পাঠতে গেলে না এটাকে পেলাম। তো দেখবে জিনিসপত্র গোছাতে গেলে প্রচুর এমন জিনিস চোখের সামনে চলে আসে যেগুলো তুমি ভুলেই গেছিলে, বা তুমি হয়তো জানতেটা আছে কোথাও আছে, সেইটা তোমার খেয়াল থাক মানে নেই, তো সেইগুলো সব কিন্তু হাতে চলে আসে, তাই না? ভালো লাগে কিন্তু বেশ। আমি ভাবছিলাম নাইটি কিনবো, নাইটি কিনবো, নাইটি আর আমার কেনার কোনো দরকার নেই। দেখো এত সুন্দর কোয়ালিটির নাইটিটাও এখানে রয়েছে, আসলে এই লাইট কালারগুলো সবসময় পরা যায় না, বাড়িতে একটু লোকজন আসলে, বন্ধুবান্ধব আসলো, পরলাম, একটু কাজকাম করলাম, ঠিক আছে। পিওর কটন, এগুলো অনলাইন আনিয়েছিলাম একটা বুটিক থেকে, খুব ভালো, পার্পল কালারে একটা পরেছি আর এই একটা আছে, একটা গ্রিন কালার পরেছিলাম, দুটো কালার আমার পরা হয়েছে, এই একটা 3টে সেট এনেছিলাম, এগুলো হাউস কোট।
দেখো এখানেও বেশ কিছু নাইটি রয়েছে, এগুলো ইউজ করা। আচ্ছা নতুনের মধ্যে দেখা যাক কতগুলো নাইটি। এই একটা নাইটি অলরেডি রয়েছে, এটাকেও তুলে দিই, ভালো করে ভাঁজ না করলে না, আলমারিটা গুছিয়েছি কেউ বলবে না, বলবে একটু নাড়াচাড়া করে রেখে দিয়েছো, ভালো করে গোছাতে হবে। আচ্ছা এই আর একটা নাইটি, নাইটিগুলো সব একসাথে রাখছি যাতে প্রয়োজনে হাত দিলে না টপাটা পেয়ে যায়। পরে তোমাদের গুনে বলবো হ্যাঁ কতগুলো নতুন নাইটি আমি পেলাম। এই একটা কাফতান, আর ওই ভিতরে একটা সুন্দর কাফতান আছে আমি দেখাতে পাচ্ছি না, খুব সুন্দর স্কাই আর ইয়েলো কালারের। এই দুটো কাফতান একদমই নতুন অবস্থায় রয়েছে, পরা হয়নি, একটা দিনের জন্য পরিনি। কাফতানগুলো এমনি খুব বড় বড় হয় দেখবে, কাফতান পরা হয় না। আচ্ছা দেখো এই প্যাকেটের মধ্যে আর একটা নাইটি, সব প্যাকেট থেকে বার করে করেই না রাখছি কারণ চোখে পড়ে না। আর ওই প্যাকেটে কি আছে, গাফিলতিতে আলিশিতে খোলা হয় না তখন আর পরাও হয় না। দেখো এই 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 যে নাইটিগুলো না বেরিয়েছিল ওই দেড় দু বছর আগে, পায়ের কাজটা খুঁচি দেওয়া। আর এই যে কোথায় গেল, এই যে পিঠে সেই ব্লাউজের মতো দড়ি বাঁধা, আর হাতটাতে পুরো কুচি 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 দেখতে পাচ্ছো, দেখো স্লিভলেসের মধ্যে পুরো কুচি কুচি, ওই অ্যালান কাট টাইপের। এটা তো এত, এটা একটু চাপা চাপা, তো একটু ঠান্ডা ঠান্ডা না পড়লে পড়তে পারছি না, এটা কিনে এনে ভেবেছিলাম পরবো। কালারটা এত ভালো লাগে কি ফ্যান্টাস্টিক কালারটা, দেখো বাটাল গ্রিন আর ইয়েলো, আমার নাইটির বেশ ভালো ভালো কালার হবে তাহলে পড়তে ইচ্ছা করে। আর এই পিছনে যে বেল্ট বাঁধা, তো নাইটিটা আমার খুব পছন্দ মতো, আজ পর্যন্ত পরা হয়নি, ওই যে চাপা চাপা বললাম না একটু রিল্যাক্সে, মানে ঢোলাঢালা না হলে হয় না, এগুলো ঢোলাঢালা হবে না, এগুলো চাপা চাপাই পড়তে হয়। দেখো এটা ভাঁজ করে রাখি, যখন যা পরবো দেখা যাবে, তাই না? নতুন নাইটি কাউন্ট করি চলো, একটা দুটো, ভিতরে একটা কাপ্তান আছে, আচ্ছা একটা দুটো, যেটা দেখা যাচ্ছে না সেটা ধরছি না, দুটো মানে যেগুলো ভিতর দিকটা করে রাখা আছে, দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, ঠিক আছে আটটা নাইটি নতুন হলো। আরও খাপে খোপে কি ঢোকা আছে গড নোজ জানে না, ওখান থেকে প্লাস্টিক কিছু দেখতে পাচ্ছি কী আছে কী জানি। আর প্রচুর কুর্তি পেলাম না তো, নতুন নতুন কুর্তি পেলাম, মানে জানি কিনেছিলাম, কোনো না কোনো সময় তো আমিই কিনি, তো সেইগুলো ইউজ করা হয়নি। ও দাঁড়াও আটটা তো, আটটা হলো কটা হলো, আটটা হলো তো, এই একটা, এই বাস্কেট থেকে নাইটিটা দে তো, ব্লু কালারের নাইটিটা দে। ওই একটা নাইটি কবে বার করেছিলাম বাস্কেটে, মানে দেখে রেখে দিয়েছিলাম, সেইটা দে, আসতে ভাঁজ ভাঁজ খুলো না, তো সেইটাও আর ঢোকানো হয়নি। এই এই দুটো একসাথে নিয়েছিলাম একটা দোকান থেকে, তাহলে আটটা ছিল, নটা দশটা হয়ে গেল। দেখো দেখো আর একটা পেলাম, আমি এই লাইট কালারের নাইটিগুলো কিনেই রাখি, মানে এই যে কুসুম কালার দিয়ে নাইটিটা, সেটা আমার এত ভালো লেগেছে কি বলবো, প্রাণে ধরে এখনও পড়তে পারি না, কারণ দেখো নাইটি পরলে রান্নাঘর যেতে হয়, খাবার দাবারের ব্যাপার থাকে, প্রচুর কালার নষ্ট হয়। তো এই যে ইয়েলো কালার তোমাদের আগে একটা দেখালাম, এই এইটাও এখনও পর্যন্ত পড়তে পারিনি। আর এই আর একটা হচ্ছে কুসুম কালার, এগারোখানা নাইটি হয়ে গেলো আমার, নতুন অবস্থায় রয়েছে কি জানি। আর এখন নাইটিতে হাতই দেবো না, একদমই আর নাইটি কিনবো না। এটাও একটা কাফতান, এটা পরা নাইটি, এটা অনেকবার পড়েছি, ভিডিওও করেছি তোমাদের সাথে, দেখেছো ব্লগিংয়ে আছে, ওই শীতকাল না আসলে না কাফতান পরা যায় না। এই গেঞ্জির নাইটি, গেঞ্জির নাইটি আমার ভীষণ ভালো লাগে জানো তো, ভীষণ ভালো লাগে গেঞ্জির নাইটিগুলো পরে, খুব আরাম। এখানে দেখো একটা ইয়ে পেলাম, কী বলে এটা, ওই আনারকলি টাইপের পেলাম, যেটা এখনও পর্যন্ত, এটা আমার গায়ে একটু বড়ো হয়েছে, এক্সেল লাগে আমার, ডাবল এক্সেল এটা নেওয়া হয়েছিল, তো এটা এখনও পর্যন্ত অল্টার করা হয়নি, এটা এইভাবে রয়েছে, অল্টার কি ট্যাগই খুলিনি, বুঝতে পারছো ট্যাগই খোলা হয়নি, 1699-1700 টাকা নিয়েছিল, এটা এখনও পর্যন্ত করা হয়নি। দেখি এটা কালী পুজোর আগে যদি একটু ইয়ে করতে পারি, অল্টার ফল্টার করাতে পারি তাহলে পরবো, ইচ্ছা আছে। তোমাদের আজকে ওয়ার্ড্রপের কালেকশানে দেখাবো, আর বিশেষ কিছু হয়তো দেখানো নেই, মানে দেখানো যায় বিশেষ কিছু দেখাচ্ছি না, তো এই হচ্ছে ব্যাপার। তো এই সেগমেন্টটা পুরো নাইটি সেগমেন্ট করলাম, গুছিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছো। এখন এইখানে সমস্ত আমার না, এখানে সমস্ত গাউন আছে, গাউন পরতে আমার ভীষণ ভালো লাগে, তো এই একটা গাউন, এই একটা গাউন,
এইগুলো সব ট্রেন্ডসের কালেকশন, এইটাও ট্রেন্ডস থেকেই নেওয়া, এক বন্ধু দিয়েছিল তো, হ্যাঁ হ্যাঁ এটা একটা বন্ধু দিয়েছে, তো এটাও ট্রেন্ডস থেকে নেওয়া, ঠিক আছে সবই ট্রেন্ডসের কালেকশন। ট্রেন্ডসের কালেকশন আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা এখানে আরেকটা গাউন আছে, এটা অনেক পরেছি, অনেক পরেছি, এটা ম্যাক্স থেকে নেওয়া। আর একটা দিচ্ছি গাউন, দাঁড়াও, একটা গ্রিন কালারের গাউন আছে। এখানে একটা চুড়িদার পিস পেলাম ব্ল্যাক আর রেডের মধ্যে, এখন তো কোনো দোকান বানিয়ে দেবে না, পুজো একদম মুখে, তো তোলাই থাক, পরে একটা সময় আমি ইয়ে করে নেবো, এসে বানিয়ে নেবো। এর আগে সেই শাড়ির সেগমেন্টটা গুছাতে গিয়ে পুরো একদম দিন কাভার হয়ে গেলো, সে কুর্তি শার্ট এইসবের পার্ট ধরেছি, নাইটি গাউন, তো না গুছালে না, না গুছালে আর হচ্ছে না। এখানে সমস্ত দেখো আনারকলি গাউনের যে সেগমেন্টটা তৈরি করলাম, এর মধ্যে শুধুমাত্র ওইগুলোই রাখবো, আর অন্যান্য কুর্তি শার্ট টি শার্ট কিছু নয়, তার জন্য আলাদা পাট করছি। আর এখনও ঘরদোরের অবস্থা এরকম, অনেকটা কাজ বাকি আছে, চলো চটপট গুছিয়ে নিই। সকাল থেকে হাড় ভাঙা পরিশ্রমের পর, কেন বলছি হাড় ভাঙা, কারণ যারা ওয়ার্ড্রপ সেট আপের কাজে নামো তারা হাড়ে হাড়ে টের পাও যে ওয়ার্ড্রপটাকে সেট আপ করা কতটা কঠিন কাজ। যাই হোক একটু রিল্যাক্সের তো দরকার হয়, তো বিকালবেলায় বেরিয়ে পড়লাম শপিং করতে, আর শপিংয়ের থেকে বেশি রিল্যাক্স আর কিছু মনে হয় মেয়েদের দেয় না। যাই হোক পরে ভিডিও নিয়ে আসছি, কোথায় গেছিলাম তো দেখিয়ে দিলাম, কী কী কিনলাম না কিনলাম, চলো পরে।